দাম বেড়ে গেছে, ওই জিনিসটা শোরুমে আছে, শোরুমে তো তারা প্রাইসটা নির্ধারণ করেছে, সেখান থেকে 400 টাকা বাড়িয়ে দিল, ওই ওইটা র মেটেরিয়ালটা কি আপনার হাওয়ার মধ্যে বেড়ে গেল। আমাকে তাদের এখানে ক্যান্ডিডেটরা আমাকে ফোন করে তারা বলছে যে আপনারা আমাদের পিছনে লাগলেন কেন, আমাদের পাশে তো দোকান আছে সেখানে করছেন না কেন। আমি বললাম যে আপনার অপরাধ আপনি ওখানে থাকেন। আমরা তাদেরকে ডেকেছি, আমাদের কথাটা হলো যে আমাদের যে চাপ নেই তা নয়, কিন্তু সেই চাপ মোকাবেলা করার জন্য কারেজ থাকতে হবে। এবং আমাদের সেই কারেজটা কোথায়? আমাদের কারেজটা হলো যে এই আপনারা আপনারা সঠিক তথ্যগুলো দিয়ে দিচ্ছেন, এবং জনগণ যখন জানছে এটা কিন্তু জনগণের একটা চাপ কিন্তু আপনার ব্যবসায়ীদের উপরে পড়ছে। এবং এই যে আমাদের এই অপারেশনগুলো আমরা যেমন কিছু ওই যে সোনার দোকানে ডায়মন্ডের ওজন কম দিচ্ছে, আপনি স্টিকার চেঞ্জ করছে, এতে আপনারা যেভাবে প্রচার করেছেন তাতে আমাদের যেটা সুবিধা হয়েছে সেটা হলো যে ভোক্তারা তারা গিয়ে চার্জ করতেছে, যে তারা খুঁটে খুঁটে দেখতেছে যে এটা বেশি না কম, কম না মানে আপনার তারা গরিব ম্যানিপুলেট করা হচ্ছে কিনা। আমাদের আসলে ওইটাই দরকার, অর্থাৎ মানুষ যখন সচেতন হবে, ভোক্তা যখন সচেতন হবে, ভোক্তা যখন তার রাইটটা প্রতিষ্ঠিত করার আপনার সেই ইয়াটা বুঝতে পারবে, তখনই কিন্তু আমাদের সফলতা। আমরা এই যে ভোক্তা অধিকার অধিদপ্তর এই 217 জন মানুষকে দিয়ে আমরা কিছু স্যাম্পল কাজ করতে পারি, অর্থাৎ যে একটা ডেমনস্ট্রেশন, আমাদের এই ডেমনস্ট্রেশনটা এটা আপনাদের 17 কোটি ভোক্তা, সেই ভোক্তা অধিদপ্তর যে কাজ করছে সেটা যখন তারা নিজেরা সচেতন হবে, এখানে ক্যাব কাজ করছে, আপনারা কাজ করছেন, তাদের মাধ্যমে যখন সচেতন হবে তখনই কিন্তু আমাদের ভোক্তার অধিকার ওই অর্থে সংরক্ষণ করা সম্ভব। একটা ছোট্ট উদাহরণ দিই, এলিফ্যান্ট রোডে একটা দোকান থেকে একটা মেয়ে শিবলা ইউনিভার্সিটিতে পড়ে একটা পাঞ্জাবি কিনেছে, 500 টাকার পাঞ্জাবি, স্টিকার লাগানো 2000 টাকা, সে কিনে বাবার জন্য কিনে এনে বাসায় গিয়ে দেখে যে 800 টাকা বেশি নেওয়া হচ্ছে, এসে আমাদের এখানে অভিযোগ করলো। এইটা আমরা ডেমনস্ট্রেশন করার জন্য আমরা একটা লাইভ একটা করেছি, ওই মেয়েটাকে ওখানে নিয়ে গিয়ে এই জিনিসটা তারা স্বীকার করেছে যে দাম ইয়ে করেছে, তখন 10,000 টাকা ফাইন করা হলো এবং এই অভিযোগ প্রমাণের পরে, এবং এই 10,000 টাকা ফাইনের পরে আমরা 40,000 টাকা ফাইন করা হলো, আমরা সেই ফাইনের 25% 10,000 টাকা তাকে হাতে তুলে দিলাম। এরপর থেকে দেখলাম মানে মানুষের মধ্যে যে সচেতনতা, প্রত্যেকটা দোকানে আমি নিজেও শপিং এর জন্য গিয়েছি, সেখানে আমার পাশে গিয়ে দাঁড়ায় জিজ্ঞেস মানে মানুষ বলতেছে এই স্টিকার ঠিক আছে কিনা, যে স্টিকার লাগিয়েছে ঠিক আছে, এইটাই কিন্তু দরকার। তো যাই হোক, অনেক কথা বললাম, আমাদের রিসার্চ উইকের কথা বলা হয়েছে, আমরা আসলে মূল্য আমরা যেটা করছি এখন আমরা মোর অটোমেটেড